ক্যালেন্ডারে এখনো বৈশাখ পড়েনি, কিন্তু গরমে মাথা গরম হতে শুরু করেছে লোকজনের। কবে হবে বৈশাখী? কাল না হলে পরশু তরশু, লাখ টাকার এটাই এখন প্রশ্ন। কিন্তু আশার আলো দেখাতে পারলো না আবহাওয়া দফতরও। বাঁকুড়া, বর্ধমান সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে লু বইবে এমনই পূর্বাভাস। ঘূর্ণাবর্ত, নিম্নচাপ এখন রাজ্যবাসীর ডিকশনারির প্রিয় শব্দ। এক আধটা দেখা পেতে চলছে চাতকের মতো অপেক্ষা। গরমে শুরুতেই পারদ ঊর্ধ্বমুখী, অন্তত কাল বৈশাখীর একটু ট্রেলার যদি পাওয়া যায়। তবে এই অপেক্ষা চলবে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে মোটামুটি ড্রাই ওয়েদার প্রিভেল করবে আর কি। আর থার্ড ডে থেকে দক্ষিণবঙ্গে হয়তো আইসোলেটেড প্লেসে হালকা বৃষ্টি হতে পারে। আর কলকাতার তাপমাত্রা তো তেমন বেশি নেই, যেহেতু আমাদের এখানে সাউদার্লি উইন্ডটা খুব ডমিনেট করে আছে। দক্ষিণা হাওয়ার ভরসায় কলকাতা লুয়ের হাত থেকে বেঁচে গেলেও পশ্চিমাঞ্চলের জেলাগুলি রেহাই নেই। পশ্চিমের জেলাগুলো বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং বর্ধমানের ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, যেটা আমাদের পানাগড়, দুর্গাপুর এবং আসানসোল, এই অঞ্চলে হিট ওয়েভের সতর্কবার্তা থাকছে আগামী 48 ঘন্টার জন্য। গরমে শুরুতেই লাফিয়ে 45-এর কোঠায় বাঁকুড়ার তাপমাত্রা, জ্বলছে জেলা। আবহাওয়ার লক্ষ্য যেন হাফ সেঞ্চুরি হাঁকানো, বিপর্যস্ত জনজীবন। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ঢুকে যাওয়ার চেষ্টা করব। প্রচন্ড গরম, মানে মানুষ কি করে সহ্য করবে সেটা মানে কি বলবো। মুখ ঢাকা রুমালে এদিক সেদিক যেদিকেই চোখ রাখবেন এটাই দেখবেন বর্ধমানে। বেলা বাড়তেই লু বইতে শুরু করছে, পথে বেরোলে ডাবের জল বা লস্যিতে চুমুক বাধ্যবাধকতা হয়ে দাঁড়াচ্ছে। গরম প্রত্যেক বছরই পড়ে, এবারে একটু বেশি শ্বাসকষ্ট হচ্ছে, তারপরে লু বইছে, এর জন্য কাজকর্মের এনার্জি কমে যাচ্ছে। সামনে গোটা গ্রীষ্মকালটাই বাকি, তবু এখনই হাঁফ ধরেছে ঝাড়গ্রামবাসীর। আর পারছি না এই গরমে, কথা একটাই, তাপমাত্রা চড়চড়িয়ে চড়ছে দিন দিন। শুক্রবার এক অঙ্গনবাড়ি কর্মীর মৃত্যু হয় এখানে। পরিবারের দাবি, সানস্ট্রোকের কারণে এই মৃত্যু। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।